নমস্কার বন্ধুরা প্রাকৃতিক ভূগোলে আমরা আলোচনা করছিলাম আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলি সম্পর্কে এবং এই বিষয়ে আমি যে প্রথম ভিডিওটা বানিয়েছি সেখানে বায়ুর উষ্ণতা এবং বায়ুর চাপ এই দুটো বিষয় সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি তো আজকে সেটার পরবর্তী বিষয়ে এগিয়ে যাব অর্থাৎ আজকের আলোচনা করার বিষয় হচ্ছে বায়ু প্রবাহ আজকে আমরা আলোচনা করব বায়ু প্রবাহ এই সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব তো আপনারা যারা আগের দিনের ভিডিওটা দেখেননি তারা এই চ্যানেলে প্লে লিস্টে চলে যাবেন সেখানে প্রাকৃতিক ভূগোলের মধ্যে সেই ভিডিওটা আপলোড করা রয়েছে তো বিভিন্ন প্লে লিস্টগুলি ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে বিভিন্ন প্লে লিস্টগুলি আমি নিচের ডিসক্রিপশানে এবং উপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হন যদি আমার এই ভিডিওগুলো নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি পে দেবেন কারণ আমি এই রকম ভিডিও পরপর আপলোড করতে থাকছি যেগুলো পরীক্ষার পক্ষে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সেটা কম্পিটিটিভ পরীক্ষা হোক বা মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি পে দেবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করবেন যাতে আমার মোটিভেশান হয় আমি মোটিভেশান পাই যে যদি ভিডিওর নিচে বেশি সংখ্যায় লাইক থাকে এবং ভিডিওতে যদি বেশি সংখ্যায় ভিউ হয় তাহলে আমার মোটিভেশান হয় এই কারণে আপনারা ভিডিওটা যত সম্ভব শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন তো চলুন এই সমস্ত কথার সঙ্গে শুরু করা যাক আজকের এই ভিডিও বায়ু কাকে বলে এখানে প্রথম হচ্ছে দুটো টার্ম আছে একটা হচ্ছে বায়ুপ্রবাহ এবং এর সঙ্গে সঙ্গেই আছে আর একটা টার্ম যেটা হচ্ছে স্রোত বায়ু স্রোত তাহলে এই বায়ুপ্রবাহ কাকে বলে এবং বায়ু স্রোত কাকে বলে দুজনের মধ্যে পার্থক্যটা কি প্রথম দেখব বায়ু প্রবাহ ভূপৃষ্ঠের সমান্তরাল বা আনুভূমিকভাবে যখন বায়ু চলাচল করে তখন তাকে বলা হয় বায়ু প্রবাহ অর্থাৎ এটা যদি ভূপৃষ্ঠ হয় ভূপৃষ্ঠের সমান্তরালে অর্থাৎ এইভাবে যদি বায়ু চলাচল করে এইভাবে যদি বায়ু প্রবাহিত হয় তাকে আমরা বলব প্রবাহ আর যখন উপর নিচে এটা যদি ভূপৃষ্ঠ হয় এটা ভূপৃষ্ঠ যদি উপর নিচে এইভাবে বায়ু চলাচল করে উপর নিচে তখন তাকে বলা হয় বায়ু স্রোত উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এরকমভাবে যদি বায়ু চলাচল করে তাহলে এটাকে বলা হবে বায়ু স্রোত এই দুটোই হচ্ছে পার্থক্য একটা ভূমিতলে সমান্তরালে যাবে অন্যটা উপর নিচে যাবে এই দুটোই হচ্ছে পার্থক্য আমরা এবার আলোচনা করব প্রবাহ সম্পর্কে অর্থাৎ যেটা আনুভূমিকভাবে চলছে বায়ু প্রবাহ এর কারণ কী বায়ু প্রবাহের কারণগুলো কি কী কেন বায়ু প্রবাহ হয় তার প্রথম কারণ হচ্ছে বায়ুচাপের পার্থক্য বায়ুচাপের পার্থক্য বায়ু চাপের পার্থক্য হলেই বায়ু প্রবাহ হবে আমরা আগের দিন বায়ু চাপ সম্পর্কে জেনে এসেছি সেখানে দেখেছিলাম দু ধরনের চাপ হয় একটা হচ্ছে উচ্চ চাপ এবং অপরটা হচ্ছে নিম্নচাপ এবার কোথাও যদি নিম্ন চাপ সৃষ্টি হয় কোনো অঞ্চলে যদি নিম্ন চাপ সৃষ্টি হয় তাহলে এই নিম্ন চাপ অঞ্চলের দিকে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ছুটে আসে এটাই হচ্ছে প্রথম কারণ বায়ু প্রবাহের তাহলে আপনারা প্রথম পয়েন্টে যেটা লিখবেন সেটা হচ্ছে বায়ু চাপের পার্থক্য এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে বায়ু চাপের পার্থক্য হলে বায়ু উচ্চ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় দ্বিতীয় কারণ বায়ুর উষ্ণতার পার্থক্য বায়ুর উষ্ণতার পার্থক্য কোনো একটা স্থানে যদি উষ্ণতা বেড়ে যায় কোনো একটা স্থান যদি অধিক উষ্ণ হয়ে যায় সেই উষ্ণ স্থানের বায়ু হালকা হয়ে যায় আগের দিন বলছিলাম যে কোনো একটা জায়গায় যদি মানে গ্যাসের একটা ধর্ম হচ্ছে সেটা যদি উষ্ণ হয় তাহলে সেটা হালকা হবে এবং হালকা হলেই উপরের দিকে উঠে যাবে তো কোথাও যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে সেইখানকার বায়ু হালকা হয়ে ওপর দিকে উঠে যায় এবং এর ফলে এই জায়গাটা একটা শূন্য স্থান তৈরি হয় সেই শূন্য স্থানটাকে পূরণ করার জন্য চারপাশ থেকে শীতল বায়ু ছুটে আসে এবার চারপাশ থেকে শীতল বায়ু যখন ছুটে আসবে তখন বায়ু প্রবাহ হবে আর এটা আরও একটা কারণ বায়ু প্রবাহ হওয়ার জন্য তৃতীয় কারণ প্রথম কারণ যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে বায়ুচাপের পার্থক্য দ্বিতীয় হচ্ছে বায়ুর উষ্ণতার পার্থক্য তৃতীয় কারণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় সেই স্থানের বায়ুর চাপ কম হয় বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় তাহলে সেই বায়ুতে চাপ কম হবে তাহলে যে বায়ুতে চাপ কম হবে সেখানে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হবে ফলে উচ্চচাপ অঞ্চলের ভারী বাতাস সেই দিকে প্রবাহিত হবে প্রথম পয়েন্টেই বলেছিলাম যে কোথাও যদি একটা নিম্নচাপ সৃষ্টি হয় তাহলে চারদিকের যে উচ্চ চাপ অঞ্চল রয়েছে সেই উচ্চ অঞ্চল থেকে বায়ু ছুটে আসে নিম্নচাপ অঞ্চলকে কেন্দ্র করে এবার বায়ুতে কোনো একটা স্থানের বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় তাহলে সেই বায়ুর চাপ কম হয় এবং যে বায়ুর চাপ কম হবে সেইখানেই একটা নিম্নচাপ সৃষ্টি হবে বায়ুতে চাপ কম রয়েছে এবং সেই জায়গাটাতে একটা নিম্নচাপ সৃষ্টি হবে আর নিম্নচাপ তৈরি হলেই চারপাশ থেকে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ছুটে আসবে সেই জায়গাটাকে পূরণ করার জন্য তো এইভাবেই বায়ু বায়ুপ্রবাহ হয় এই তিনটেই প্রধান কারণ এবার হচ্ছে বায়ু বায়ুপ্রবাহের কয়েকটি বৈশিষ্ট্য বায়ুপ্রবাহের কয়েকটি বৈশিষ্ট্য প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে সূত্র ফার্স্ট ফেরেল সূত্র ফেরেলের সূত্র এইটা আমাদের পৃথিবী পৃথিবীকে ভাগ করেছে একটি রেখা যেটা একদম মাঝখান দিয়ে পৃথিবীর একদম মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে যার নাম নিরক্ষরেখা যার মান হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে নিরক্ষরেখা যার মান হচ্ছে জিরো ডিগ্রি নিরক্ষরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করেছে উত্তরের দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ নর্দার্ন হেমিসফিয়ার এবং সাদার্ন হেমিসফিয়ার আমি পৃথিবীর গতি সম্পর্কে আলোচনা করেছি পৃথিবীর দুটো গতি রয়েছে একটা হচ্ছে আহ্নিক গতি অর্থাৎ যখন পৃথিবী নিজের কক্ষের চারিদিকে একবার ঘুরে আসছে তাকে বলা হচ্ছে আহ্নিক গতি এবং দ্বিতীয় গতিটা হচ্ছে বার্ষিক গতি যখন পৃথিবী সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করে আসছে সেটা হচ্ছে বার্ষিক গতি এই দুটো সম্পর্কে আমি ডিটেলসে আগের ভিডিওগুলির মাধ্যমে আলোচনা করেছি তো আহ্নিক গতির কারণে আর্হিক গতির কারণে বা আবর্তন গতির কারণে আর্হিক গতিটি আরেক নাম আবর্তন গতি আহ্নিক গতি বা আবর্তন গতির জন্য বায়ু সোজা পথে প্রবাহিত না হয় উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয় এটা উত্তর গোলার্ধ বায়ুটা উত্তর গোলার্ধে এইভাবে প্রবাহিত হয় এই দিকে যদি এরকম প্রবাহিত হয় তাহলে সেটার লেফট সাইড হচ্ছে বাঁ দিক হবে এইটা এবং ডান দিক হবে এইটা কিন্তু ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ুটা সোজা প্রবাহিত না হয় একটু ডান দিক বেঁকে প্রবাহিত হয় অর্থাৎ এইভাবে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে এইভাবে বেঁকে প্রবাহিত হয় কারণ এই দিকটা হচ্ছে ডান দিক যদি বায়ুর দিকে মুখ করে আমরা দাঁড়াই তাহলে আমার ডান দিক হবে এইটা তাহলে ডান দিকে বেঁকে উত্তর গোলার্ধে প্রবাহিত হবে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে এইভাবে দক্ষিণ গোলার্ধে বায়ু বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয় কেন এদিকে বেঁকে প্রবাহিত হচ্ছে এদিকে বেঁকে কেন প্রবাহিত হচ্ছে এবার বায়ুটা এরকম প্রবাহিত হচ্ছে এদিকে মুখ করে যদি আমরা দাঁড়াই তাহলে আমার দিক হয়ে যাবে এইটা ডান দিক হয়ে যাবে এইটা তাহলে এইখানে যদি আমি দাঁড়াই এদিকে যদি তাকাই তাহলে কি হবে বায়ুটা দিকে সরি বেঁকে প্রবাহিত হবে এইভাবে এইটাই হচ্ছে ফেরেলের সূত্র এই সূত্রটা দিয়েছিলেন হচ্ছে একজন আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহাওয়িদ যার নাম উইলিয়াম ফেরেল উইলিয়াম ফেরেল এই সূত্রটা দিয়েছিলেন মানে এই নিয়মটা বলেছিলেন আঠেরোশো সালে আঠেরোশো উনষাট সালে এই সূত্রটারই নাম ফেরেলের সূত্র এবং বায়ু প্রবাহুর ওপর এইটাই থেকে গুরুত্বপূর্ণ সূত্র তার ফেরেলের সূত্রের যে ডেফিনেশনটা আছে সেটা আমি আরেকবার বলছি আপনারা লিখে নেবেন পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ু সোজা পথে প্রবাহিত না হয় উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয় বায়ু প্রবাহের দিক সংক্রান্ত এই নিয়মটি আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন আবহাওয়িদ উইলিয়াম ফেরেল দেন সেই কারণে ফেরেলের নাম অনুসারে এই নিয়মটাকে ফেরেলের সূত্র বলা হয় দ্বিতীয় সূত্র হচ্ছে বাইশ ব্যালট সূত্র বাইশ ব্যালট সূত্র এই বাইশ কিন্তু বাংলায় যে বাইশ মানে টোয়েন্টি টু নয় বাইশ একজনের নাম বাইশ ব্যালট একজনের নাম আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে একজন ওলন্দাজ আবহাবিদ যার নাম বাইশ ব্যালট ইনি প্রমাণ করেন যে উত্তর গোলার্ধে বায়ুর গতির দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয় উত্তর গোলার্ধে যদি আমরা বায়ুর প্রবাহের পিছন দিক ফিরে আমরা দাঁড়াই অর্থাৎ বায়ু যদি এরকম প্রবাহিত হয় আমরা যদি এইভাবে দাঁড়াই অর্থাৎ আমাদের ফেস যদি এই দিকে থাকে তাহলে বায়ুর পিছন দিক থেকে আসছে এরমভাবে যদি আমরা উত্তর গোলার্ধে দাঁড়াই তাহলে ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয় আবার বলছি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ওলন্দাজ আবহাবিদ বাইশ ব্যালট প্রমাণ করেন যে উত্তর গোলার্ধে বায়ুর গতির দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকের তুলনায় বাম দিকে বায়ুর চাপ কম অনুভূত হয় এবং দক্ষিণ গোলার্ধে ঠিকের বিপরীতটা হয় বায়ু সংক্রান্ত এই বৈশিষ্ট্যটাকে বলা হয় বাইশ ব্যালট সূত্র এখানে আমি একটা মানুষ আছি মানুষের মতো দেখতে হচ্ছে না কিন্তু মানুষ ধরে নিতে হবে এটা মানুষ এটা হচ্ছে মুখ চোখ অর্থাৎ আমার দিকে তাকিয়ে এটা রয়েছে তাহলে এর পিছন দিকে থেকে বায়ু আসছে এইভাবে তাহলে এই মানুষটার লেফট সাইড কোনটা এই মানুষটার লেফট সাইড এটা রাইট সাইড এইটা অর্থাৎ এদিকটা হচ্ছে বাঁদিক এদিকটা হচ্ছে ডান দিক বায়ু পিছনের দিক থেকে প্রবাহিত হচ্ছে এই অবস্থায় মানুষটা যদি উত্তর গোলার্ধে থাকে মানুষটা যদি উত্তর গোলার্ধে দাঁড়িয়ে থাকে পিছন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে তাহলে বায়ু চাপ অনুভূত হবে এই ঘটনাটাই উল্টো হয়ে যাবে দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে যদি এই মানুষটাকে সেম পোজে দাঁড় করিয়ে দেওয়া হয় অর্থাৎ মানুষটা আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে পিছন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে কিন্তু সে দাঁড়িয়ে আছে দক্ষিণ গোলার্ধে তাহলে বাম দিকের তুলনায় ডান দিকে বায়ুর চাপ বেশি হবে এটাই হচ্ছে বাইস ব্যালট সূত্র বায়ু প্রবাহের নামকরণ এগুলো সবই বৈশিষ্ট্য চলছে বায়ু প্রবাহের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো তার মধ্যেই দুটো সূত্র পেলাম এবার হচ্ছে বায়ু প্রবাহের নামকরণ মাধ্যমিকে এরকম পয়েন্ট করে লিখতে দেওয়া হয় না যে প্রবাহের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে লেখো সেখানে এগুলো এক একখানা পয়েন্ট ফেরেল সূত্র বাইস প্যালট সূত্র প্রবাহের নামকরণ পরীক্ষার জন্য এইগুলো জানতে চাওয়া হয় ফেরেল সূত্রে মানে কে এটা আবিষ্কার করেন এটা খুব সোজা কোশ্চেন হয়ে গেছে এখন আর এরকম কোশ্চেন করা হয় না যে উইলিয়াম ফেরেলটা আবিষ্কার করেন কিন্তু জানতে চাওয়া হয় যে উত্তর গোলার্ধে কোন দিকে বায়ু বেকে প্রবাহিত হয় দক্ষিণ গোলার্ধে কোন দিকে বায়ু প্রবাহিত হয় কোন দিকে বেকে বায়ু প্রবাহিত হয় এরকম টাইপের প্রশ্ন করা হয় তো পরের যেটা পাবো সেটা হচ্ছে বায়ু প্রবাহের নামকরণ বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বায়ুর নামকরণ করা হয় বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে বায়ুর নামকরণ করা হয় অর্থাৎ এই উদাহরণটা যদি দেখি এখানে যে গ্লোবটা আমি এঁকেছি তাতে এই যে বায়ুটা যেটা উত্তর গোলার্ধে প্রবাহিত হচ্ছে সেটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে যদি আমরা এটা বলি নর্থ সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে এদিক থেকে যাচ্ছে এইভাবে প্রবাহিত হচ্ছে এইভাবে প্রবাহিত হচ্ছে এই যে একটু বেঁকে এইখান থেকে উৎপত্তি হচ্ছে এই দিক থেকে প্রবাহিত হচ্ছে তাহলে এই বায়ুটার নামকরণ কী হবে দক্ষিণ পশ্চিম বায়ু দক্ষিণ পশ্চিম বায়ু কেন যেহেতু এটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে যে দিকে যাচ্ছে সেদিকটা নয় কিন্তু যে দিক থেকে উৎপন্ন হচ্ছে যে দিক থেকে প্রবাহিত হচ্ছে তার নাম অনুসারে বায়ুর নামকরণ করা হয় যেমন আরও একটা উদাহরণ প্র্যাকটিক্যাল উদাহরণ যে আমাদের দেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে অর্থাৎ মৌসুমি বায়ু আমাদের দেশে এইভাবে বর্ষাকালে প্রবাহিত হয় যেটা উত্তর গোলার্ধে আমি এঁকেছি এইভাবে প্রবাহিত হয় সেই কারণে মৌসুমি বায়ুকে আমাদের দেশে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আমাদের দেশে মৌসুমি বায়ুকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বোঝা গেল বায়ু বায়ুপ্রবাহের নামকরণ কিভাবে করা হয় পরের বৈশিষ্ট্য চার নম্বর প্রবাহের বায়ু বায়ুপ্রবাহের গতিবেগ এখানে আমি আর পুরোটা লিখলাম না বায়ুপ্রবাহের গতিবেগ বায়ু সবসময় একই রকম বেগে প্রবাহিত হবে এরম তো নয় কখনো বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় আবার কখনো ধীরে ধীরে প্রবাহিত হয় এবং এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি ভারী বায়ু হয় তাহলে সেটা নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যদি হালকা বায়ু হয় তাহলে সেটা উপর দিয়ে প্রবাহিত হবে আগের ভিডিও থেকে আমি বলে আসছি যে গ্যাসের একটা ধর্ম হচ্ছে সেটা যদি হালকা হয় সেটা উপরের দিকে উঠে যাবে এবং সেটা যদি হালকা হয় মানে গরম যদি হয় সেটা হালকা হয়ে যাবে তাহলে উপর দিকে উঠে যাবে সেম ব্যাপার এখানে হবে যদি বায়ু হালকা হয় তাহলে উপর দিয়ে প্রবাহিত হবে এবং বায়ু যদি ভারী হয় তাহলে নিজ দিয়ে প্রবাহিত হবে এটা যদি ভূপৃষ্ঠ হয় হালকা বায়ু যেটা সেটা উপর দিয়ে প্রবাহিত হবে কারণ গ্যাসের ধর্ম অনুযায়ী সেটা উপরের দিকে উঠে যাবে এবং উপর দিয়ে প্রবাহিত হবে কিন্তু ভারী বায়ু যেটা সেটা নিচ দিয়ে প্রবাহিত হবে এবার হচ্ছে বায়ু প্রবাহের দিক নির্ণয়ের যন্ত্র বায়ু প্রবাহের দিক নির্ণয় যন্ত্র বায়ু প্রবাহের দিক যে যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় বাত পতাকা বাত পতাকা একটা যন্ত্র যার সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয় কোন দিকে বায়ু প্রবাহিত হচ্ছে এবং বায়ুর গতি মাপার যন্ত্র কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতি মাপা হয় সেটা হচ্ছে অ্যানিমোমিটার অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতি মাপা হয় বাথ পতাকার সাহায্যে বায়ুর দিক মাপা হয় এবং অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতি মাপা হয় এবার আমরা দেখব প্রবাহের শ্রেণী বিভাগ বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ ক ভাগে ভাগ করা যায় বায়ু প্রবাহকে প্রধানত চার ভাগে ভাগ করা হয় এক নিয়ত বায়ু দুই সাময়িক বায়ু তিন আকস্মিক বায়ু এবং চার স্থানীয় বায়ু নিয়ত বায়ু সাময়িক বায়ু আকস্মিক বায়ু এবং স্থানীয় বায়ু এই চার ভাগে বায়ু প্রবাহকে ভাগ করা যায় এর মধ্যে আজকে আমরা নিয়ত বায়ু সম্পর্কে আলোচনা করব এবং বাকি তিনটে ভাগ পরের দিনের ভিডিওতে আলোচনা করব। এই এই বিষয়টা অনেকটা বড়। এবং যদি আমি পুরোটা বানাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি ভেঙে ভেঙে বানাচ্ছি আজকে আমরা আলোচনা করব। নিয়ত বায়ু সম্পর্কে তো বোর্ডটা মুছে আমি আবার নতুন করে শুরু করছি তো প্রথম ভাগ যেটাকে আমি বললাম কি নিয়ত বায়ু এটা সম্পর্কে আজকে আলোচনা করব নিয়ত বায়ু যাকে ইংরেজিতে বলা হয় রেগুলার উইন্ড রেগুলার নিয়ত বায়ু কাকে বলে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হয় নিয়ত বায়ু সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলা হয় নিয়ত বায়ু অর্থাৎ সারা এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা কি একটা নির্দিষ্ট পথেই এই বায়ুটা সবসময় প্রবাহিত হবে নিয়ত বায়ুকে আবার তিন ভাগে ভাগ করা যায় নিয়ত বায়ুকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রথম আয়ন বায়ু ফার্স্ট ভাগ হচ্ছে আয়ন বায়ু সেকেন্ড হচ্ছে পশ্চিমা বায়ু এবং থার্ড ভাগ হচ্ছে মেরু বায়ু নিয়ত বায়ুকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে আয়ন বায়ু দ্বিতীয় হচ্ছে পশ্চিমা বায়ু এবং তৃতীয় হচ্ছে মেরু বায়ু ফার্স্ট হচ্ছে আয়ন বায়ু যাকে আবার ইংরেজিতে বলা হয় আয়ন বায়ু বা ইস্টার্ডিস আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ যে বায়ু নির্দিষ্ট পথে সারা বছর ধরে একই দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় আয়ন বায়ু আয়ন বায়ু উৎপত্তি হয় কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে আর সেইখান থেকে এই বায়ু নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবার এই বলয়গুলো কাকে বলে সেটা একটু আমি একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি তো সেই ছবিটা ভালো করে দেখবেন এবং এই একটা যে ছবিটা বানাবো সেটার মাধ্যমে এই তিনটে বায়ুকেই আমি বোঝাবো এই হচ্ছে সম্পূর্ণ চিত্র আমি এখানে সমগ্র পৃথিবীকে কয়েকটা উচ্চচাপ এবং নিম্নচাপ বলয়ে ভাগ করেছি উচ্চচাপ বলয়গুলোকে আমি ভাগ করে নিয়েটা। এটা এটা আমার ভাগ নয় এটা ভূবিজ্ঞানীরা ভাগ করেছেন তো সেইটাই আমি তুলেছি এখানে তো উচ্চচাপ বলয়গুলিকে আমি কালো দিয়ে লিখেছি এবং কালো রেখা দিয়ে দেখিয়েছি অর্থাৎ উপরের এই যে কালো রেখাটা এটা হচ্ছে মানে এই রেখাটা এটা হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয় এইখানে রয়েছে সুমেরু সুমেরু বিন্দু আর এটা হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয় ঠিক তার নিচে রয়েছে সু নীল দিয়ে যেটা আমি দেখিয়েছি সেগুলো হচ্ছে সব নিম্নচাপ বলায় নীল দিয়ে দেখিয়েছি নিম্নচাপ বলায় এইটা রয়েছে সুমেরু বৃত্ত নিম্নচাপ বলায় সুমেরুর উচ্চচাপ বলায় নিচের যে বলায়টা সেটা হচ্ছে সুমেরু বৃত্ত নিম্নচাপ বলায় এই নিম্নচাপ বলায় উচ্চচাপ বলায় কাকে বলে সেটা একটু পরে বোঝাচ্ছি আগে এখানে কি এঁকেছি সেটা আমি আগে বুঝিয়ে দিচ্ছি সুমেরু বৃত্ত নিম্নচাপ বলায় ঠিক নিচে রয়েছে কর্কট ক্রান্তীয় উচ্চচাপ বলায় কর্কটক্রান্তীয় উচ্চ চাপ বলায় তার নিচে রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলায় নিরক্ষীয় নিম্নচাপ বলায় তার নিচে রয়েছে মকর মকরক্রান্তীয় নিম্নচাপ সরি উচ্চচাপ বলায় মকরক্রান্তীয় উচ্চ চাপ বলায় তার নিচে রয়েছে কুমেরু বৃত্ত নিম্নচাপ বলায় কুমেরু বৃত্ত নিম্নচাপ বলায় এবং একদম শেষে রয়েছে কুমেরু উচ্চচাপ বলায় কুমেরু উচ্চচাপ বলায় বলয় আর এইখানে রয়েছে কুমেরু বিন্দু আমরা এই রেখাগুলো সম্পর্কে জানি কাকে কুমে মকরক্রান্তি রেখা বলে নিরক্ষ রেখা বলে সুমেরু বৃত্তরেখা কাকে বলে এগুলো আমরা জানি সেই রেখার সমান সমানে একটা করে বলয়ে ভাগ করে দেওয়া হয়েছে এবার এভাবে বলয়েতে ভাগ করার কারণ কি এই যে সম্পূর্ণ এলাকাটা সম্পূর্ণ যে অঞ্চলটা যেটা নিরক্ষীয় উচ্চচাপ বলয় নামে পরিচিত এই জায়গাটায় সর্বদা নিম্নচাপ থাকে নিম্নচাপ বলতে এই জায়গায় যে বায়ুটা রয়েছে সেই জায়গা যে যে জায়গাটা রয়েছে সেখানে বায়ুটা সর্বদা গরম হয়ে উপরের দিকে উঠে যায় ফলে এই সম্পূর্ণ জায়গাটায় এই সম্পূর্ণ জায়গাটায় একটা নিম্নচাপ তৈরি হয় তেমনিভাবে কর্কটীয় এবং মকরীয় মকরক্রান্তীয় উচ্চচাপ বলা যে দুটো জায়গা রয়েছে অর্থাৎ এইটা এবং এই জায়গাটা এইখানের বায়ু ভারী এই দুটো জায়গায় এটা বলায় বলতে একটা পুরো এলাকা গোল করে সারা পৃথিবীকে গোল করে রয়েছে একটা এলাকা তো এই দুটো এলাকাতে এই পুরো এলাকাটাতে বায়ু ঠান্ডা হয় তাই নিচের দিকে থাকে আবার সুমেরু বৃত্তর যে নিম্নচাপ বলা এবং কুমেরু বৃত্ত যে নিম্নচাপ হয় সেখানকার বায়ু আবার এরম হালকা হয় তাই উপরের দিকে উঠে যায় তো এই জায়গাটায় সর্বদা নিম্নচাপ থাকে এই জায়গাটায় সর্বদা উচ্চচাপ থাকে তার নিচে নিরক্ষীয় অঞ্চলে সর্বদা নিম্নচাপ থাকে আবার এইখানে মকরক্রান্তির কাশ বরাবর সেই জায়গাটায় সবসময় উচ্চচাপ থাকে এইভাবে পৃথিবীকে ভাগ করা হয়েছে এইবার আমরা চলে যাব আয়ন পশ্চিমা বায়ু এবং মেরু বায়ুতে প্রথমে হচ্ছে আয়ন বায়ু আয়ন বায়ু কাকে বলে তার ডেফিনেশান বোঝা গেল এবার আমি বললাম যে বায়ু কর্কটিও কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে তৈরি হয় অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলায় এবং মকরীয় উচ্চচাপ বলয় এইখান থেকে এবং এইখান থেকে তৈরি হয় দিয়ে কোন দিকে যায় নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যায় কেন যায় প্রথম থেকেই বলে আসছি যে যে অঞ্চলে নিম্নচাপ অঞ্চল হবে যে জায়গাটায় নিম্নচাপ তৈরি হবে সেই জায়গায় বায়ু হালকা হয়ে উপর দিকে উঠে যাবে এবং এই জায়গাটায় শূন্য স্থান তৈরি হবে এবং যখনই শূন্য স্থান তৈরি হবে চারিদিক থেকে বায়ু যেখানে যেখানে চারিদিক থেকে বলতে যেখানে যেখানে উচ্চ চাপ রয়েছে সেইখান থেকে বায়ু ছুটে আসবে এই জায়গাটাকে পূরণ করার জন্য এই ঘটনাটাই হয় এই দুটো এলাকাটাতে এই এলাকাটাতে এইখানটাতে যেহেতু নিরক্ষীয় নিম্নচাপ বলায় বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায় তাই সম্পূর্ণ নিরক্ষীয় নিম্নচাপ বলায় একটা শূন্য স্থান তৈরি হয় এবং কর্কটীয় মানে কর্কটক্রান্তীয় উচ্চচাপ বলা হয় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলা হয় তাকে ঠান্ডা বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলা হয় যে স্থানটা তৈরি হয়েছে তার দিকে ছুটে চলে সারা বছর ধরে এটা হয় সেই জন্য এইখান দিয়ে যে বায়ু দুটো প্রবাহিত হয় তাদেরকে বলা হচ্ছে আয় আয়ন বায়ু একটু আগে আমরা ফেরেলে সূত্র পড়ে এসেছি ফেরেলে সূত্র অনুযায়ী এই বায়ুও উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাবে তাহলে উত্তর গোলার্ধ এটা এটা হচ্ছে উত্তর গোলার্ধ এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা থেকে বায়ুটা তৈরি হচ্ছে তো এইরম জায়গা থেকে তৈরি হচ্ছে এবং উত্তর গোলার্ধের ক্ষেত্রে এটা নিরক্ষরেখা এইটা হচ্ছে নিরক্ষরেখা আমি রেড দিয়ে এখানে বাইরে মার্ক করছি এটা হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখার উত্তরটা হচ্ছে উত্তর গোলার্ধ উত্তর গোলার্ধে ডান দিক হচ্ছে এই দিকটা আর মানে রাইট এবং বাঁ দিক হচ্ছে এইটা উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে কি হবে ডান দিক হচ্ছে এইটা এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিক হচ্ছে এইটা পরে এই জিনিসটা বুঝবেন উত্তর গোলার্ধে ডান দিক হচ্ছে এইটা কারণ উত্তর গোলার্ধে যদি আমি এইখানে বসে থাকি এই দিকে যদি তাকাই তাহলে ডান দিক আমার হবে এইটা উল্টো দিকে ঘুরে যাব এই দিকটা হবে ডান দিক এই দিকটা হবে বাঁ দিক দক্ষিণ গোলার্ধে এসে ঠিক আমি যেভাবে বসে আছি সেইভাবেই হবে অর্থাৎ এই হবে ডান লেফট সাইড এদিকটা হবে রাইট সাইড ডান দিক তো কর্কটক্রান্তেও উচ্চচাপ বলা হয়ে থাকে বায়ু তৈরি হচ্ছে দিয়ে ফেরেলের সূত্র অনুযায়ী এইভাবে ডান দিকে বেঁকে যাবে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে এবং একটু আগে পড়ে এলাম যে যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় যে দিক থেকে বায়ু উৎপত্তি হয় সেই দিকে সেই সেই দিক অনুযায়ী নামকরণ হয় তো যেহেতু এই বায়ুটা তৈরি হচ্ছে কোন দিক থেকে উত্তর পূর্ব দিক থেকে এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে পূর্ব দিক এদিকটা হচ্ছে পূর্ব দিক মাঝখানটা হচ্ছে উত্তর পূর্ব দিক তো উত্তর পূর্ব দিক থেকে তৈরি হচ্ছে এবং দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে তাই জন্য এই বায়ুটার নাম উত্তর পূর্ব আয়ন বায়ু উত্তর পূর্ব আয়ন বায়ু এদিক থেকে মানে এই পুরো অঞ্চলটাতে এইভাবেই প্রবাহিত হচ্ছে এখানেও হচ্ছে এখানে হচ্ছে এটা আর এখানে মাঝখানে তির চিহ্ন দেওয়ার জায়গা নেই শুধু দুদিকে তীরচিহ্ন দিয়ে দেখাচ্ছি তাহলে এইটুকু জায়গায় যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু বোঝা গেল এবং দক্ষিণ গোলার্ধে সেম ঘটনা ঘটবে মকর প্রান্তির রেখা থেকে আয়ন বায়ু তৈরি হবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যাবে কেন যাবে এতক্ষণ ধরে অনেকবার বললাম তো এইরম জায়গাতে তৈরি হবে এবং ফেরেলে সূত্র অনুযায়ী বাঁ দিকে পেকে যাবে এইভাবে এইটা হয়ে যাচ্ছে যেহেতু এটা দক্ষিণ এদিকটা হচ্ছে সাউথ দক্ষিণ আর এই দিকটা হচ্ছে পূর্ব মাঝখান থেকে তৈরি হচ্ছে বায়ুটা তাই জন্য এটার নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তাহলে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এত অবধি আশা করছি সকলের বোঝা গেছে আশা করলাম যে আয়ন বায়ু কাকে বলে বোঝা গেছে যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবার বুঝিয়ে দেব এরপরে আছে বায়ু এবং মেরু বায়ু এটা যাচ্ছি তার আগে আয়ন বায়ুর কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেব উত্তর পূর্ব আয়ন বায়ু ঘন্টায় ষোলো কিলোমিটার এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু ঘন্টায় বাইশ কিলোমিটার বেগে প্রবাহিত হয় সরি এটা বাংলায় হয়ে গেছে বাইশ পয়েন্ট চার কিলোমিটার উত্তর পূর্ব আয়নবায়ু ঘণ্টায় ষোলো কিলোমিটার বেগে এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রায় ঘন্টায় বাইশ পয়েন্ট চার কিলোমিটার বেগে প্রবাহিত হয় দ্বিতীয় বৈশিষ্ট্য আগেকার দিনে পালতোলা জাহাজ এই বায়ু প্রবাহের অনুসারে বাণিজ্য পরিচালনা করা হতো আগেকার দিনে পালতোলা জাহাজের মাধ্যমে এই বায়ু প্রবাহ অনুসারে বাণিজ্য করা হতো তাই জন্য এই বায়ুকে আবার বলা হয় বাণিজ্য বায়ু আয়ন বায়ুকেই আবার বলা হয় বাণিজ্য বায়ু বা ইংরেজিতে হচ্ছে ট্রেড উইন্ড কেন হয় আগেকার দিনে কখনকার কথা বলছি যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হয়নি তখনকার কথা অর্থাৎ যখন পর্তুগিজরা ভারতে এসেছিল সেই সময়কার কথা বলছি তখন যা ব্যবসা বাণিজ্য হতো পাল তোলা জাহাজের সাহায্যে হতো এবার কোনো একটা জাহাজ যদি এই অঞ্চল থেকে যাত্রা শুরু করত সে জানতো যে এই বায়ুটা প্রতিনিয়ত এইভাবে প্রবাহিত হচ্ছে এখান থেকে সে জাহাজটা ছাড়তো জাহাজের পাল তুলে দিত এবং তার ফলে এইভাবে জাহাজটা চলে আসতো এই স্থানে এখানে যদি এ স্থান হয় এখানে যদি বি স্থান হয় প্রতিনিয়ত বায়ু এইভাবে প্রবাহিত হচ্ছে তো এ থেকে বিতে পালতোলা জাহাজের মাধ্যমে যাত্রা করা হতো যেহেতু এটা প্রতি বছর ধরে এইভাবেই করা হতো ব্যবসা বাণিজ্য করা হতো তাই জন্য একে বলা হচ্ছে বাণিজ্য বায়ু পরবর্তী বৈশিষ্ট্য এই সম্পূর্ণ অংশটা এই সম্পূর্ণ অংশটার মধ্যে যে যে মহাদেশগুলো রয়েছে তার পশ্চিম অংশেই প্রধানত মরুভূমি দেখা যায় এইটুকু অংশের মধ্যে যে যে মহাদেশগুলি রয়েছে সেই সমস্ত মহাদেশ সমূহের পশ্চিম দিকে প্রধানত উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন তৈরি হয়েছে এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে সেটা উত্তর পূর্ব আয়নবায়ু হোক বা দক্ষিণ পূর্ব আয়নবায়ু হোক দুটো বায়ুই ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে মকর মকরক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা তো ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে এবার নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় তাই নিরক্ষীয় অঞ্চলটা উষ্ণ নিরক্ষীয় অঞ্চলটা অপেক্ষাকৃত গরম অন্যদিকে মকরক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখা এই দুটো অঞ্চল অপেক্ষাকৃত ঠান্ডা তাহলে এই দুটো বায়ুর একটা বৈশিষ্ট্য কি ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ অপেক্ষাকৃত শীতল অঞ্চল থেকে অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে এই কারণে এই বায়ুর প্রভাবযুক্ত অঞ্চলে অর্থাৎ এইটুকু অংশে অবস্থিত মহাদেশ সমূহের পশ্চিম দিকে সাধারণত বৃষ্টিপাত হয় না সাধারণত পশ্চিম দিকে বৃষ্টিপাত হয় না সাধারণত পশ্চিম দিকে বৃষ্টিপাত হয় না এই কারণেই সমস্ত মরুভূমিগুলো পশ্চিম দিকেই তৈরি হয়েছে এইটুকু অংশের মধ্যে যেমন আমাদের দেশে রাজস্থানের থর মরুভূমি কোন দিকে অবস্থিত পশ্চিম দিকে পাঁচ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ পাঁচ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ এই যে অঞ্চলটা নিরক্ষীয় যে অঞ্চলটা এটা অনেকটা বড় অঞ্চল এই প্রত্যেকটা বলয় অনেকটা বড় অঞ্চল একটা রেখা নয় কিন্তু এই যে নিরক্ষীয় বলয়টা সেটা অনেকটা বড় অঞ্চল জিরো ডিগ্রি একদম মাঝখানে অবস্থিত অর্থাৎ নিরক্ষরেখা উত্তরে রয়েছে পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ দক্ষিণে রয়েছে পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ এই যে নীল যে মোটা অংশটা নিরক্ষীয় বলয় পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অবধি বিস্তৃত তো পাঁচ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নিরক্ষরেখার নিকটবর্তী অঞ্চলে যখন উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয় সেই জায়গাটাতে কোনো রকম বায়ু প্রবাহ চলে না এইটুকু অংশকে আমি আরও স্পেসিফিকভাবে আঁকছি এটা হচ্ছে জিরো ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা অর্থাৎ যেটা এইখান দিয়ে মাঝ বরাবর রয়েছে এটা হচ্ছে পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ এটা হচ্ছে পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এদিক থেকে একটা বায়ু এসে এখানে মিলিত হচ্ছে যেটার নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এদিক থেকে একটা বায়ু এসে এই জায়গাটাতে মিলিত হচ্ছে যার নাম উত্তর পূর্ব আয়ন বায়ু এই দুটো বায়ু যে জায়গাটাতে মিলিত হচ্ছে এইটুকু অংশ এইটুকু অংশে বায়ু প্রবাহ একদম থাকে না একদম শান্তও থাকে এই জন্য এইটুকু অঞ্চলকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয় নিরক্ষীয় শান্ত বলয় নিরক্ষীয় শান্ত বলয় কত কোন জায়গাটা পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ কেন এইটার কারণে ঠিক আছে নিরক্ষীয় শান্ত বলয়কে আবার বলা হয় আরেকটা ভাষায় বলা হয় ডোলড্রাম ডোল ড্রাম ডোল ড্রাম তাহলে এই অংশটারই নাম নিরক্ষীয় শান্ত বলায় এই অংশটারই নাম ডোল ড্রাম আবার এই অংশটিকেই বলা হয় আইটি সি জেড আই টি সি জেড বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন এইটুকু অংশকে বলা হয় বোঝা গেল সমস্ত বৈশিষ্ট্য এইটা হয়ে গেল আয়ন বায়ু এইবার আমরা দেখব পশ্চিমা বায়ু আয়ন বায়ুর ইংরেজি নাম হচ্ছে ইস্টারলিস পশ্চিমা বায়ুর নাম হচ্ছে ওয়েস্টারলিস ওয়েস্টারলিস পশ্চিমা পশ্চিম সেখান থেকে ওয়েস্ট ওয়েস্টার লিস ইংরাজি টার্মগুলো মনে রাখা একান্ত দরকার তো সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন ওয়েস্টারলিস বা পশ্চিমা বায়ু ফার্স্টের ডেফিনেশন বলবো তারপরে বোঝাবো কর্কটীয় এবং উচ্চচাপ বলয় হতে সারা বছর সুমেরু ও কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাদেরকে বলা হচ্ছে পশ্চিমা বায়ু কর্কটীয় এবং মকরীয় উচ্চ চাপ বলয় হতে সারা বছর সুমেরু ও কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাদেরকে বলা হচ্ছে পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে এই বায়ু প্রবাহিত হয় বলে একে পশ্চিমা বায়ু বলা হয় উত্তর গোলার্ধে এই বায়ুপ্রবাহ ফেরেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে এই বায়ুপ্রবাহ ফেরেলের সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে প্রবাহিত হয় এইটা হচ্ছে সূত্র সরি এটা হচ্ছে সংজ্ঞা এবার বোঝাবো এই যে চিত্রটা এঁকেছি তার মাধ্যমে পশ্চিমা বায়ু কাকে বলে পশ্চিমা বায়ু আবার তৈরি হচ্ছে কোথা থেকে কর্কটীয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে এবং মকর ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে এবং কোন দিকে যাচ্ছে সুমের উবৃত্ত নিম্নচাপ বলায় এবং কুমের উবৃত্ত নিম্নচাপ বলায় কেন যাচ্ছে আবার সেই একই কনসেপ্ট যেহেতু বৃত্ত এবং কুমেরু সরি এটা হচ্ছে সুমেরু বৃত্ত নিম্নচাপ বলায় এবং কুমেরু বৃত্ত নিম্নচাপ বলায় এই দুটো নিম্নচাপ বলয় তাহলে সেখানকার বায়ু হালকা হবে বায়ু হালকা হলে ওপরের দিকে হবে উঠবে এবং ওপরের দিকে উঠলে এই অংশটা এবং এই অংশতে একটা শূন্য স্থান তৈরি হবে আর যেহেতু কর্কটক্রান্তিও উচ্চচাপ এরিয়া এবং মকর ওটাও উচ্চচাপ অঞ্চল উচ্চচাপ বলয় এই দুটো জায়গা থেকে বায়ু ছুটে যাবে এইখানে নিম্নচাপ যে স্থানটা তৈরি হচ্ছে সেটাকে পূরণ করার জন্য তো এবার আবার ফিডেলের সূত্র এবার বায়ুটা কি হচ্ছে এই দিকে প্রবাহিত হবে এই রকম কেন কেন এবার এই দিকে প্রবাহিত হবে এখানে প্রশ্ন আসতেই পারে যে আমি এখানে রাইট লিখেছি তাহলে এইদিকে দেখে এরকমভাবে প্রবাহিত হওয়া উচিত তাহলে এরকম কেন হচ্ছে এর কারণ হচ্ছে আয়ন বায়ু তৈরি হচ্ছিল এইখান থেকে অর্থাৎ কর্কট ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে এবার কর্কটক্রান্তীয় ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের ওপর আমি যদি তাকিয়ে এই দিকে তাকাই তাহলে আমার ডান দিক কোনটা হচ্ছে এইটা হচ্ছে বাঁ দিক কোনটা হচ্ছে এইটা হচ্ছে এই বায়ুটা অর্থাৎ পশ্চিমা বায়ু এটা তৈরি কোন দিকে হচ্ছে কর্কটক্রান্তীয় উচ্চ বলায় বলয় থেকে কিন্তু কোন দিকে তাকিয়ে হচ্ছে এই দিকে তাকিয়ে হচ্ছে নর্থের দিকে তাকিয়ে হচ্ছে তখন নর্থের দিকে যদি তাকিয়ে হয় তাহলে তখন আমার রাইট হয়ে যাবে এই দিকটা এবং লেফট হয়ে যাবে এই দিকটা ঠিক তার উল্টোটা হয়ে যাবে বোঝা গেল যদি আমরা আয়ন বায়ুর কথা ভাবি তাহলে আমরা যদি কর্কটক্রান্তি উচ্চচাপ বলয়ের ওপর দাঁড়িয়ে থাকি বায়ুটা এইখান থেকে উৎপত্তি হচ্ছে দিয়ে প্রবাহিত হচ্ছে সাউথের দিকে সাউথের দিকে তাহলে সাউথের দিকে তাকিয়ে আমি যদি এইখানে বসে সাউথের দিকে তাকাই তাহলে আমার লেফট সাইড হচ্ছে এইটা রাইট সাইড হচ্ছে এইটা এবার আমি যদি এই অঞ্চলটাতে দাঁড়িয়ে নর্থের দিকে তাকাই এরকম তাকাই তাহলে আমার লেফট হয়ে যাবে এইটা রাইট হয়ে যাবে এইটা যেটা হচ্ছে পশ্চিমা বায়ুর ক্ষেত্রে তাহলে ফেলেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে বায়ুটা ডান দিকে বেঁকে যাবে এবং তার নাম হয়ে যাবে যেখান থেকে উৎপত্তি হচ্ছে তার দিক অনুসারে অর্থাৎ এদিকটা হচ্ছে দক্ষিণ এদিকটা হচ্ছে পশ্চিম তাহলে দক্ষিণ পশ্চিম বায়ু এখানে যেটা প্রবাহিত হবে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এইভাবে প্রবাহিত হবে ঠিক তার উল্টোটা হবে এদিকে অর্থাৎ এখানে যেটা প্রবাহিত হবে সেটা এইভাবে প্রবাহিত হবে ফেরলে সূত্র অনুযায়ী বেঁকে যাবে বাম দিকে বেঁকে যাবে এইভাবে প্রবাহিত হবে বায়ুটা আর এই বায়ুটা উৎপত্তি কোন দিকে হচ্ছে উৎপত্তি অনুসারে নামকরণ করা হবে বায়ুর এদিকটা হচ্ছে উত্তর দিক এদিকটা হচ্ছে পশ্চিম দিক তাহলে তার মাঝখান থেকে এই বায়ুটা প্রবাহিত হচ্ছে এর নাম হয়ে যাবে উত্তর পশ্চিম পশ্চিমা পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু এবং এই বায়ুটার নাম পশ্চিমা বায়ু হওয়ার কারণ এই বায়ুটা সব সর্বদা পশ্চিম দিক থেকে উৎপত্তি হচ্ছে পশ্চিম দিক থেকে উৎপত্তি হচ্ছে যদিও এটা পুরোপুরি পশ্চিম দিক থেকে তৈরি হচ্ছে না উত্তর পশ্চিম দিক এবং দক্ষিণ পশ্চিম দিক তাও এটার নাম রাখা হয়েছে পশ্চিমা বায়ু বোঝা গেল এইবার আসছি আচ্ছা তার আগে পশ্চিমা বায়ুর কিছু বৈশিষ্ট্য পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বলছি পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে আয়ন বায়ু ঠিক উল্টো দিকে আয়ন বায়ু যদি এরাম প্রবাহিত হয় পশ্চিমা বায়ু এরাম প্রবাহিত হবে ঠিক উল্টো দিকে তাই জন্য পশ্চিমা বায়ু আর এক নাম প্রত্যয়ন বায়ু প্রত্যায়ন বায়ু আয়ন তার বিপরীত হচ্ছে বৈশিষ্ট্য পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশ সমূহের পশ্চিম উপকূলে শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয় পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশ সমূহের পশ্চিম উপকূলে শীতকালে প্রচুর বৃষ্টিপাত হয় তার সাথেই লিখবেন উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় এই বৃষ্টিপাতের পরিমাণ উত্তর গোলার্ধেই সব থেকে বেশি হয় দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকে তাই দক্ষিণ গোলার্ধে অতটা বৃষ্টিপাত হয় না কিন্তু উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় উত্তর গোলার্ধে বৃষ্টিপাতটা বেশি হয় এবং তার সাথেই লিখবেন মহাদেশ সময়ের পূর্ব অংশে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হয় তাই এই অঞ্চলের এই অঞ্চলের পূর্ব অংশে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে এই দুটো অংশের মানে এইখান থেকে এই অবধি বা এইখান থেকে এই অবধি এইটুকু জায়গার মধ্যে যে সমস্ত মহাদেশগুলো রয়েছে তার পূর্ব দিকে অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমিগুলি তৈরি হয়েছে ব্যাপারটা কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করুন এটা যদি কোনো একটা মহাদেশ হয় চৌক অংশটা যদি কোনো একটা মহাদেশ হয় ধরে নিলাম এই মহাদেশটা উত্তর গোলার্ধে অবস্থিত মহাদেশটা উত্তর গোলার্ধে অবস্থিত অর্থাৎ এই রকম কোনো একটা জায়গায় হয়তো মহাদেশটা অবস্থিত এই অংশের উপর দিয়ে পশ্চিমা বায়ু কীভাবে প্রবাহিত হবে এইভাবে এইভাবে প্রবাহিত হচ্ছে ডায়গনালি এইভাবে প্রবাহিত হচ্ছে এবার এই বায়ুটার সঙ্গে যাচ্ছে মেঘ এর সঙ্গে যাচ্ছে মেঘ মেঘ এখান থেকে জলীয় বাষ্প নিয়ে যাচ্ছে যত যাবে তত বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকবে অর্থাৎ এখানে যদি এ স্থান হয় এই এ স্থানে যতটা বৃষ্টিপাত হবে বিতে তার থেকে কম হবে সিতে আরও কম হবে ডিতে গিয়ে একদম কম হবে তো মহাদেশের পশ্চিম অংশে পশ্চিম অংশে বেশি বৃষ্টিপাত হবে যেখানে পূর্ব অংশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে তার ফলে বড় বড় যে গাছগুলো বড় বড় যে গাছগুলো সেইগুলো সবই পশ্চিম দিকে জন্মাবে আর যেহেতু এই ডি জায়গাটা যে এই জায়গাটা ডি এই জায়গাটাতে বৃষ্টিপাত কম হবে তাই জন্য সেখানে বড় বড় গাছ হবে না সেখানে তৃণভূমি হবে ছোট ছোট তৃণভূমি হবে এই কারণে যে অঞ্চল দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় তার সেই সমস্ত মহাদেশের পূর্ব অংশে অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমিগুলি গঠিত হয় এর আগে যে মরুভূমির কথাটা বললাম অর্থাৎ আয়ন বায়ুর ক্ষেত্রে আয়ন বায়ু এইভাবে প্রবাহিত হয় সেখানে আমি এটা দেখাতে ভুলে গেছি তার পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমিগুলো তৈরি হয় কেন হয় সেটা দেখাতে ভুলে গেছি এটা দেখালাম এখন মনে পড়লো তো আয়ন বায়ু এইভাবে প্রবাহিত হচ্ছে এবার এর সঙ্গেও রয়েছে মেঘ প্রচুর বৃষ্টিপাত ঘটাবে পূর্ব দিকটাতে যখন মেঘ আসছে ঢুকছে তখন এই সমস্ত অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে পূর্ব অংশে অর্থাৎ এ অংশে ব্যাপক বৃষ্টিপাত হবে বিতে একটু কমে যাবে সিতে একটু কমে যাবে ডিতে এসে একদম কমে যাবে বৃষ্টিপাত এই কারণে এইটুকু অংশ মহাদেশের পশ্চিম অংশে অধিকাংশ মরুভূমিগুলো দেখতে পাওয়া যায় কারণ এই অংশে বৃষ্টিপাত হয় না আর বৃষ্টিপাত না হওয়ার জন্য পশ্চিম অংশে মরুভূমি দেখতে পাওয়া যায় এই দুটো ব্যাপার আশা করছি বুঝতে পারা গেল দু নম্বর বৈশিষ্ট্য গেল দু নম্বর বৈশিষ্ট্যতেই একটা পয়েন্ট আমি বলেছিলাম যে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি এবং দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ কম এই কারণে চল্লিশ থেকে ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ এই রকম জায়গাতে চল্লিশ থেকে ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এর মধ্যে দিয়ে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় এখানে যে পশ্চিমা বায়ুটা প্রবাহিত হয় সেটা প্রবল বেগে প্রবাহিত হয় কারণ এই অংশে স্থলভাগের পরিমাণ কম জলভাগ এখানটায় বেশি আর যেহেতু স্থলভাগ নেই বড় বড় গাছপালা নেই বড় বাড়ি বাড়িঘর এইসব নেই তাই যেন বায়ু বাধাপ্রাপ্ত হতে পারে না তাই দক্ষিণ গোলার্ধে ব্যাপকভাবে মানে বায়ু প্রচুর প্রচুর বেগে প্রবাহিত হয় আর এই বেগটা থেকে বেশি হয় এই চল্লিশ থেকে ষাট ডিগ্রির মধ্যে এই কারণে এইটুকু অংশকে বলা হয় প্রবল পশ্চিমা বায়ু প্রবল পশ্চিমা বায়ু আবার এইগুলোকে আরও ভেঙে ভেঙে বিভিন্ন নাম দেওয়া হয়েছে যেমন চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এরকম জায়গায় অবস্থিত চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় গর্জনশীল চল্লিশা গর্জনশীল চল্লিশা পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ তার একটু নিচে হবে পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ সেই পঞ্চাশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় ভয়ঙ্কর পঞ্চাশিয়া ভয়ঙ্কর পঞ্চাশিয়া এবং ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় ঝোড়ো সেটো ঝোড়ো সেটো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেরুবায়ু পশ্চিমাবায়ু কমপ্লিট হল এবার মেরু মেরুবায়ু এই দুটোর পরে আশা করছি মেরু বায়ু সম্পর্কে আমায় বেশি কথা বলতে হবে না কারণ আপনারা নিজেরাই এটা বানিয়ে নিতে পারবেন তো মেরু বায়ুর সংজ্ঞাটা আমি বলছি ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে বায়ু সারা বছর ধরে সুমেরু বৃত্ত নিম্নচাপ বলয় এবং কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে মেরু বায়ু কেন এই বায়ুটা সুমেরু উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত উচ্চচাপ বলায় এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এটাও নিশ্চয়ই আর বলতে হবে না নিম্নচাপ বলায় উচ্চচাপ থেকে বায়ু কেন প্রবাহিত হয় দুবার আমি বললাম এবার এখানে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এই বায়ুটা পুনরায় আয়ন বায়ুর মতো প্রবাহিত হচ্ছে মানে কোন দিক থেকে তৈরি হচ্ছে এইখান থেকে সুমেরুর উচ্চচাপ বলয় থেকে অর্থাৎ আমরা যদি এরকম থাকি এদিকে তাকাই নর্থের দিকে যদি তাকাই আমাদের রাইট সাইড কোনটা হবে এইটা লেফট সাইড কোনটা হবে এইটা তাহলে এই বায়ুটার ক্ষেত্রে আবার রাইট সাইড হয়ে যাবে এইটা লেফট সাইড হয়ে যাবে এইটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর মতো তাহলে এই বায়ুটা কেমন প্রবাহিত হবে এই বায়ুটা ফেরেলে সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে প্রবাহিত হবে এইভাবে দক্ষিণ গোলার্ধে এই বায়ুটা বাম দিকে বিকে প্রবাহিত হবে এই বায়ুটার জন্য তখন বাম দিকে হয়ে যাচ্ছে এই দিকটা কারণ বললাম এইভাবে তো এই বায়ুটার নাম কি হচ্ছে যেহেতু এটা দক্ষিণ দিক আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক তাহলে হয়ে যাবে দক্ষিণ পূর্ব মেরুবায়ু দক্ষিণ পূর্ব মেরুবায়ু ঠিক তার উল্টোটা এদিকে হবে ঠিক তার উল্টোটা এই হবে অর্থাৎ সুমেরু উচ্চচাপ বলয় থেকে বায়ুটা ডান এই বায়ুটা এইরকম আসছে এদিকটা হচ্ছে রাইট এবং এদিকটা হচ্ছে লেফট এরকম আসছে ডান দিকে একটু বেঁকে যাবে দিয়ে এই বায়ুটার নাম হয়ে যাবে যেহেতু এটা উত্তর দিক এবং এদিকটা হচ্ছে পূর্ব দিক এই দিক থেকে বায়ুটা প্রবাহিত হচ্ছে তাই এর নাম হবে উত্তর পূর্ব মেরু বায়ু উত্তর পূর্ব মেরুবায়ু তো এইটা ছিল আয়ন বায়ু আয়নবায়ু বায়ু এবং মেরু বায়ু সম্পর্কে আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এইখানে এই ভিডিওটা শেষ করছি পরের দিন আমরা এর পরের থেকে আলোচনা করব